আসসালামু আলাইকুম, খাইরুন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বিয়ার দেখতে পাচ্ছেন, আমি একটি মসজিদের ঘড়ি রিপেয়ার করে আজকে দেখাবো আপনাদের। তো এটির সমস্যা দেখতে পাচ্ছেন, লেখাগুলো ঠিক আছে, ওয়াক্ত টাইমগুলো ঠিক নাই, ঘড়ির টাইম ঠিক নাই। তো এরকম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন? তো আমরা ঘড়িটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি 1 মিলিঅ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারের দুটি ট্রান্সফর্মার ব্যবহার করেছে। তো ট্রান্সফর্মার কিন্তু পুড়ে গিয়েছে। তো এখানে ট্রান্সফর্মার যদি পুড়ে যায়, তো আপনারা কিভাবে এটি রিপেয়ার করবেন? আবার কি ট্রান্সফর্মার লাগাবেন না অন্য কোনো কিছু লাগাবেন? তো ভিডিওটি দেখতে থাকেন, তো তাহলে আপনারা এটা নিজেরাই রিপেয়ার করতে পারবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আমি লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন একই সমস্যা, আমাদের ট্রান্সফর্মার কিন্তু খারাপ হওয়ার কারণে এই সমস্যাটি হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কোনো জিনিস দিয়ে, অন্য কোনো উপায়ে পাওয়ার সাপ্লাই দিয়ে করতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অলে দিয়ে রাখবেন। আমার চ্যানেলে যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো আমরা ট্রান্সফর্মার খুলে নেব। তো ওখানে দুটি ট্রান্সফর্মার কিন্তু ডুয়েল ভোল্টেজ দেওয়া হয়েছিল, তো একসাথেই দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু ট্রান্সফর্মার খুব একটা ভালো কাজ করে না, কিছুদিন পর কিন্তু এটি পুড়ে যায়, জ্বলে যায়। তো এখানে আরও ভালো অ্যাম্পিয়ার, আরও বেশি অ্যাম্পিয়ার দেওয়া উচিত ছিল। তো যাই হোক, যারা বানিয়েছে তারা ভালো বোঝে। তো এখন আমি রিপেয়ার করব। তো এখানে ট্রান্সফর্মার পরিবর্তে আসলে আমি কী লাগাবো তো দেখেন। তো অনেকে ফোন করেন, প্রশ্ন করেন, ভাই ট্রান্সফর্মার বদলে কী লাগাবো, ট্রান্সফর্মার বারবার পুড়ে যায় কেন? তো ভিডিও আজকে তাদের জন্য। তো এই দুটো ট্রান্সফর্মার বাদ দিয়ে আমি এখন দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ারের একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিব। তো এটি কিন্তু খুব ভালো কাজ করে। তো এটি লাগানোর পদ্ধতি কিন্তু একদম সহজ। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকেন যে আমি কীভাবে লাগাই। তো আমি এটি সাইড দিয়ে ট্রাই ক্লিপ দিয়ে আটকে দেবো পরবর্তীতে। তো এখন কানেকশন দিয়ে দেবো ট্রান্সফর্মার ইনপুট, এসি ভোল্টেজ ছিল কটের সাথে। তো কটের সাথে কিন্তু আমরা সরাসরি ট্রান্সফর্মার ভোল্টেজ দিয়ে নিব। তো ভালোভাবে পেঁচি আমরা অবশ্যই সোল্ডারিং করে টেপিং করে দেব। তো দুটোই কিন্তু আমরা সুন্দরভাবে টেপিং করে দেব সোল্ডারিং করার পর। তো এক্ষেত্রে ঘড়ির ক্ষেত্রে কিন্তু মসজিদের ঘড়িগুলো কিন্তু পাওয়ার সাপ্লাই দিলে অনেক ভালো কাজ করে। তো এটি কিন্তু লাগানো খুব সহজ। তো এখানে দুটি ফিল্টার দেওয়া আছে ক্যাপাসিটার। তো মাপমতো আমরা যে কোনো একটি ক্যাপাসিটারে তার কানেকশন দিয়ে নেব, আউটপুট ভোল্টেজ দিয়ে দেব। তো এখানে নেগেটিভ পজিটিভ দেখে অবশ্যই লাগাতে হবে। তো সাদা সাইড ক্যাপাসিটারে সেটি আমাদের নেগেটিভ, আর অন্য প্রান্ত কিন্তু পজিটিভ। তো আমরা কেবলটি বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সিলভার তার কিন্তু আমাদের নেগেটিভ, তো এখানে কালো হতে পারে। তো সিলভার তারটি আমরা নেগেটিভ প্রান্তের সাথে জুড়ে সোল্ডারিং করে দেব, আর সাদাটা আমাদের পজিটিভ, তো এখানে লাল কেবলও হতে পারে। তো আমরা পজিটিভে এটি ভালোভাবে পেঁচিয়ে সোল্ডারিং করে দেব। তো এখন আমি এটি ভালোভাবে সোল্ডারিং করে দিব। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে সোল্ডারিং করতে পারবেন, অথবা আরেকটি ক্যাপাসিটার আছে সেখান থেকেও কিন্তু আপনারা এভাবে ভোল্টেজ দিয়ে দিতে পারবেন। তো আমাদের হয়ে গেছে, এখন আমি লাইন দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবটি রেড কালারের, টাইমের যে এলইডি ছিল সব কিন্তু এখন চলছে। তো এই পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক ভালো কাজ করে, আপনাদের আবারও বলছি। তো ট্রান্সফর্মার পরিবর্তে কিন্তু আপনারা ভালো অ্যাম্পিয়ারের অরিজিনাল ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। মার্কেটে কিন্তু অনেক লো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, তো সেটি ব্যবহার করবেন না। তো পরবর্তী ভিডিওতে আপনারা কীভাবে টাইম সেট আপ করবেন সেটা দেখাবো। ধন্যবাদ।